আমাদের এই কলকাতা থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে ফিলিস্তিনিতে, সেখানে ফিলিস্তিনি মানুষদের উপরে ইসরায়েলি বাহিনী যেভাবে গত 75 বছর ধরে যে বর্বরতা চালাচ্ছে, যে গণহত্যা চালাচ্ছে মানুষের উপরে, মানবতার উপরে যে অত্যাচারের স্টিম রোলার তারা নামিয়ে এনেছে, তারই প্রতিবাদে আমরা এই পিডিআর এই প্রতিবাদ সভায়, এই প্রতিবাদ মিছিলে আজকে আমরা সমবেত হয়েছি। আপনারা জানেন যে হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল, আমরা বরাবরই তার নিন্দা জানাই, কিন্তু সেই ইহুদিদের সারা পৃথিবীতে তাদের কোনো আবাসভূমি ছিল না, তাদের থাকার জায়গা ছিল না। তখন ফিলিস্তিনিরা এই উদ্বাস্তু ইহুদিবাদী ইসরায়েল বলে রাষ্ট্র বলে কিছু ছিল না, সেই ইহুদিদের থাকার জায়গা দিয়েছিল প্যালেস্তাইনের জমিতে। 1917 সালে সেখানে 100-এর মধ্যে মাত্র 6টা সেখানে ইহুদি বসবাস করত, কিন্তু পরবর্তীকালে 1917 সালে এবং আরো পরে বিশেষ করে 1947 সালের নভেম্বর মাসে আমেরিকা, ব্রিটেন সহ পশ্চিমা শক্তির বদলে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইহুদিদের জড়ো করে এক রাতে প্রায় 30 লক্ষ ফিলিস্তিনিদেরকে হটিয়ে দিয়ে তাদের জমি দখল করে জোর করে ইহুদি বসতি স্থাপন করা হয়েছিল। এবং পরবর্তীকালে 1948 সালে একটা আমেরিকা এবং ব্রিটেনের মদদে একটা জারক রাষ্ট্র ইসরায়েল তৈরি করা হয়েছে ফিলিস্তিনের বুকে। সেই 1948 সাল থেকে এ যাবৎ পর্যন্ত আজকের ফিলিস্তিনিরা আজকের নিজের দেশে নিজ ভূমে পরবাসী হয়ে রয়েছে, এবং বিশ্ববিবেক আজকে নিরুত্তাপ। জাতিসংঘ কখনো রাষ্ট্রসংঘ তারাও কিন্তু সদর্থক ভূমিকা নিতে পারেনি ফিলিস্তিনিদের স্বাধীনতার জন্য, ফিলিস্তিনিদের মুক্তির জন্য। অন্যদিকে সাম্রাজ্যবাদী আমেরিকা এবং ব্রিটেনের প্রত্যক্ষ মদদে এবং সমস্ত রকম সামরিক সহযোগিতায় ইসরায়েল দিনের পর দিন শুধু ফিলিস্তিন নয়, আরব ভূখণ্ডের বিভিন্ন দেশের জমি দখল করে তারা তাদের ইসরায়েলি রাষ্ট্রের বিস্তার ঘটাচ্ছে। কখনো মিশর, কখনো লেবানন, কখনো সিরিয়া, বিভিন্ন দেশের জমি তারা দখল করে নিয়ে আজকে তাদের ইসরায়েলি রাষ্ট্র তারা দাঁড়িয়ে চলেছে। এবং সেই ফিলিস্তিনের বিশেষ করে ফিলিস্তিনের মানুষদের উপরে তাদের স্বাধীনতা আকাঙ্ক্ষাকে তারা বুলডোজ করার জন্য প্রতিদিন প্রতি মুহূর্তে তারা গণহত্যা চালাচ্ছে। ফিলিস্তিনি নারীদের উপরে বিভিন্ন সময় অন্যায় যৌন নির্যাতন আজকের ইসরায়েলি বর্বর বাহিনী তারা 75 বছর ধরে চালাচ্ছে। কথায় কথায় ফিলিস্তিনের শিশুদের উপরে, ফিলিস্তিনের হাসপাতালের উপরে, ফিলিস্তিনের শিক্ষা কেন্দ্রের উপরে তারা বোমা বিমান থেকে বোমা নিক্ষেপ করে ফিলিস্তিনি মানুষদেরকে গণহত্যা চালিয়ে যাচ্ছে। তাই আপনারা জানবেন আমার মুখে যে প্লাকার্ডটা আছে সেখানে মার্কিন সমাজবিজ্ঞানী নোয়াম চমস্কি বলেছিল যে ফিলিস্তিনিদের তাদের তুমি জমি দখল করে নিয়েছ, তাদের বাড়িঘর দখল করে নিয়েছ, তাদের জলপাই গাছ দখল করে নিয়েছ, তাদের খাবার পানি কেড়ে নিয়েছ, তাদেরকে চাকরিচ্যুত করেছ, তাদের বাবাদেরকে হত্যা করেছ, তাদের সন্তানদেরকে নির্মম ভাবে কারাগারে নিক্ষেপ করেছ, তাদের মা বোনদের ইজ্জত আপনি কেড়ে নিয়েছ। আর যখন তারা মুক্তির জন্য ভাবনা চিন্তা করে, মুক্তির কথা বলে, মুক্তির বিরুদ্ধে তারা আওয়াজ তোলে, তখন তাদের বিরুদ্ধে রকেট হানার অভিযোগ এনে তোমরা বোমারু বিমান নামে আমেরিকা, ব্রিটেন, জার্মান, ফ্রান্স, ইতালি সহ পশ্চিমা শক্তির সমস্ত সামরিক সহযোগিতায় তাদের উপরে যে অন্যায় এবং অত্যাচার এবং গণহত্যা তোমরা চালাচ্ছ, আমরা
এই কলকাতাবাসী, এই সোনারপুরবাসী, এই কয়েক হাজার কিলোমিটার দূর থেকে আমরা ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামের পক্ষে আমরা আওয়াজ তুলছি। একইভাবে যে ইসরায়েলি বর্বরতা, ইসরায়েলি গণহত্যা, তার বিরুদ্ধে আমরা আজকে ধিক্কার জানাচ্ছি। এবং সবচেয়ে বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, আজকে আমাদের ভারতবর্ষ বরাবরই ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে, ফিলিস্তিনের মুক্তিকামীদের পক্ষে তারা সওয়াল করেছে, তাদের পাশে থেকেছে। এটাই ভারতবর্ষের ইতিহাস, এটাই ভারতবর্ষের ঐতিহ্য এবং পরম্পরা। কিন্তু দুর্ভাগ্যের আমাদের দেশের একটি প্রধানমন্ত্রী নরসিংহ রায় হঠাৎ করে কোন রকম কোন আলাপ আলোচনা বিভিন্ন দলের সঙ্গে না করে একচেটিয়াভাবে এককভাবে তিনি বেঞ্জামিন নেতানিয়াহু, ইসরায়েলের যে প্রধানমন্ত্রী গণহত্যাকারী, তাকে ফোন করে তার প্রতি সহমর্মিতা জানিয়েছেন এবং ইসরায়েলের পাশে দাঁড়াবার কথা বলেছেন। আসলে এই নরেন্দ্র মোদি সে ভুলে যায় অধিকাংশ সময় সে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের 140 কোটি মানুষের প্রধানমন্ত্রী। সে বহু সময় ভুলে যায়, সে মনে করে সে আরএসএসের প্রধানমন্ত্রী, সে বিজেপির প্রধানমন্ত্রী, তাই ধর্মীয় কারণে ইসরায়েলের পাশে দাঁড়ায় ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রাম বা মুক্তি সংগ্রামকে আজকে তিনি আজকে প্রতিবাদ করছে। আমরা মনে করি এটা ভারতবর্ষের মানুষের অবস্থান নয়, এটা এটা হচ্ছে আরএসএসের অবস্থান, এটা মানবতা বিরোধী আরএসএস, ভারতবর্ষের দেশদ্রোহী শক্তি আরএসএস, যারা ভারতবর্ষের মানুষদের মধ্যে বিভাজন তৈরি করে, ভারতবর্ষের মানুষদের মধ্যে সম্প্রদায়ে সম্প্রদায়ে বিভক্ত করে, যারা ভারতবর্ষে শোষণ, বঞ্চনা, নিপীড়ন এবং নির্যাতন চালিয়ে নিয়ে এসছে, যারা ভারতবর্ষকে বিভিন্ন পুঁজিপতি, দেশি এবং বিদেশি পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার বন্দোবস্ত করেছে, সেই বিজেপি, সেই আরএসএস, সেই সংঘ পরিবার, তারা আজকের ইসরায়েলের পক্ষে। সাধারণ ভারতবাসী আজকে ফিলিস্তিনিদের সমর্থনে, ফিলিস্তিনির মুক্তি সংগ্রামের পক্ষে তারা, ইসরায়েলি বর্বরতার পক্ষে। এবং আমরা এপিডিআর, আমরা গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি, আমরা মানবাধিকারের পক্ষে, আমরা যুদ্ধের বিরুদ্ধে, আমরা শান্তির সপক্ষে, আমরা তাই ইসরায়েলি বর্বরতা, ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে নিন্দা জানাবার জন্য, প্রতিবাদ করার জন্য আমরা আজকের পথে নেমেছি, আমরা আজকের পথে সবাই মিলিত হয়েছি। আমরা কামালগাছির মানুষ, বরিয়ার মানুষ, অত্যন্ত সাধারণ মানুষ, সাধারণ নাগরিক এবং সমস্ত ব্যবসায়ী বৃন্দ, আপনারাও প্রতিবাদ করুন, আপনারাও কথা বলুন, আপনারাও আলাপ আলোচনা করুন, কারণ মানুষের অধিকারের পক্ষে মানুষের মুক্তি সংগ্রাম আজকে ফিলিস্তিনে যেটা চলছে সেটা তাদের স্বাধীনতার সংগ্রাম। কারণ তাদের উপরে, তাদের জমি দখল করে ইসরায়েল আজকের ফিলিস্তিনের উপরে অত্যাচার চালাচ্ছে, তাই ফিলিস্তিনের স্বাধীনতার সপক্ষে ইসরায়েলি গণতার বিরুদ্ধে এবং পশ্চিমা শক্তির যে অশুভ মদত ইসরায়েলের পক্ষে রয়েছে তার বিরুদ্ধে সাধারণ জনমত গঠনের জন্য আমরা এপিডিআর সোনারপুর শাখা আজকের এই প্রতিবাদ মিছিল করছি। এবং আগামী দিনে যেখানে মানুষের অধিকারকে হরণ করা হবে, যেখানে শোষণ আছে, যেখানে বঞ্চনা আছে, যেখানে জুলুম আছে, যেখানে অত্যাচার আছে, সমস্ত জায়গায় গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি তারা তাদের ক্ষুদ্র সামর্থ্য নিয়ে মানুষের সহানুভূতি, মানুষের সাহায্য এবং মানুষের কাছে তারা পৌঁছবার চেষ্টা করবে। এবং আগামী দিনে আমরাও আশা করি একইভাবে যে ফিলিস্তিনে এই মুহূর্তে একটা যুদ্ধ বিরতি চলছে, সেই যুদ্ধ বিরতি যেন স্থায়ী হয়। এবং একইভাবে ইসরায়েল যেভাবে আজকের যে তাদের সাম্রাজ্য বিস্তার করে চলেছে, যেভাবে ফিলিস্তিনের ভূখণ্ড দখল করে চলেছে, রাষ্ট্রসংঘের প্রত্যক্ষ সহযোগিতা এবং উপস্থিতিতে তাদের সেই আগ্রাসন বন্ধ হোক এবং ফিলিস্তিনের স্বাধীনতা সুনিশ্চিত হোক, এই আশা রেখে এবং আগামী দিনে যে কোনো অন্যায় এবং অত্যাচার এবং জুলুম এর বিরুদ্ধে এবং মানবতার সপক্ষে কামাল গাছের মানুষ
গড়িয়ার মানুষ, এটা অঞ্চলের মানুষ, সমস্ত ভাষায় তারা প্রতিবাদে আন্দোলনে তারা সচ্চারণে এই আশা রেখে আমার কথা শেষ করছি। এপিডিআর জিন্দাবাদ, ফিলিস্তিনের মুক্তি সংগ্রাম জিন্দাবাদ, এবং বর্বর আগ্রাসী ইসরায়েল গণহত্যাকারী ইসরায়েল জিন্দাবাদ।